আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আশা করি ভালো আছেন। তো আমার হাজার নতুন একটা ভিডিও নিয়ে, তো আজকে ভিডিওতে শেয়ার করবো সেফপালের একটা ইভেন্ট। এই সেফপালের ইভেন্টটাতে অনেকেই জয়েন করতে পারছেন না, তো কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেস ভিডিওতে দেখাবে, যেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। একদম সিম্পল কিছু কাজ এখান থেকে করে আপনি এখানে জয়েন করতে হবে। তো প্রথমে কী করবেন, প্রথমে এই যে এক্সপ্লোর, এই যে মাঝখানে যে অপশনটা, এই অপশনটাতে ক্লিক করবেন। এই যে এখানে এই যে অপশনটা, এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখতে পাবেন এখানে সেফপালের যে সেই যে টোকেনের ইভেন্টটা, এটা চলে আসবে। এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এইখান থেকে দেখুন, এটা কিন্তু অনগোয়িং আছে। তো দেখুন এখানে জাস্ট এই ব্যানারটার উপর ক্লিক করলে এরকম আসবে। আসার পর নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দুইটা ট্যাক্স আছে, একটা হচ্ছে টুইটার রিওয়ার্ড এবং আরেকটা হচ্ছে মিনি অ্যাপ। তো এই দুইটাই আপনাকে কমপ্লিট করতে হবে। টুইটার রিওয়ার্ডে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তো এখানে সেফপাল এবং তাদের যে আসা, এই দুইটাকে অবশ্যই আপনাকে ফলো করতে হবে। ফলো করার পর এই লিঙ্কে ক্লিক করে আপনার টুইটারটা এই অ্যাপ ব্রাউজার এই অ্যাপসের মধ্যে লগ ইন করে অথরাইজ করতে পারবেন, অথবা আপনি এই লিঙ্কটা কপি করবেন। এই লিঙ্কটা কপি করবেন, কপি করে আপনি হচ্ছে আপনার যে ব্রাউজার আছে, আপনি এখান থেকে ব্রাউজারে গিয়ে হচ্ছে এখানে পেস্ট করে দিবেন, যেটাতে আপনার টুইটারটা লগ ইন করা আছে যে ব্রাউজারটা, এটাতে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখানে অথোরাইজ করবেন। কিন্তু এখন দেখুন, এখন অথোরাইজ করলে কিন্তু অথোরাইজটা হচ্ছে না, একটু প্রবলেম করতেছে। তো আপনারা পরবর্তীতে ট্রাই করবেন। এবং এই দেখুন, এই যে সেফপালের যে ইভেন্টটা আছে, ইভেন্টের যে পোস্টটা আছে, এটা অবশ্যই রিটুইট করতে হবে আপনাকে। লাইক রিটুইট, এটাতে লাইক রিটুইট করে দিতে হবে এবং সেফপাল তো অবশ্যই ফলো করতে হবে। এখানে বলছে লাইক অ্যান্ড রিটুইট করতে হবে। তো তারপরে যেটা করবেন, এটা অথোরাইজ হয়ে গেলে আপনি হচ্ছে তারপরে এই অ্যাপসের মধ্যে চলে আসবেন। আবার সেমভাবে হচ্ছে সেফপাল অ্যাপসে চলে আসবেন। আসার পরে ভেরিফাইতে ক্লিক করবেন। যদি আপনার ওইটা অথোরাইজটা কমপ্লিট হয় এবং আপনার এইগুলোতে দেখুন সাকসেস হয়ে গেছে, মানে প্রথমে হচ্ছে দুইটাতে ফলো করবেন, দুইটা তাদের টুইটার দুইটা ফলো করবেন। এই দুইটাতে জাস্ট এটার উপর ক্লিক করলে আপনাকে সরাসরি টুইটার অ্যাপসে নিয়ে যাবে। দেখুন ক্লিক করলে সরাসরি টুইটার অ্যাপসে নিয়ে যাবে এবং জাস্ট এখান থেকে ফলো করে দিবেন। এইভাবে এই দুইটাকে ফলো করবেন এবং আপনার যে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাতে হচ্ছে অথোরাইজ করবেন। এই লিঙ্কটাতে ক্লিক করে এই লিঙ্কটা অথবা এই লিঙ্কটা কপি করে আপনি ব্রাউজারে গিয়ে অথোরাইজ করে নেবেন। অথোরাইজ করলে দেখতে পাবেন এটা ভেরিফাইং, এর এই অপশনটা চলে আসবে। তো এটা হচ্ছে ফার্স্ট ট্যাক্স, এটা হচ্ছে আপনার ফার্স্ট ট্যাক্স। এবং সেকেন্ড ট্যাক্সটা দেখাচ্ছি, সেকেন্ড ট্যাক্সটা হচ্ছে এই লিঙ্কে ক্লিক করবেন। তো সেকেন্ড ট্যাক্সের লিঙ্কে ক্লিক করলে আপনি হচ্ছে প্রথমে এই যে বোর্ডটা আছে, এই বোর্ডটা স্টার্ট করতে হবে এবং এইরকম একটা ইউনিক কোড পাবেন। প্রত্যেকে আলাদা আলাদা একটা কোড পাবেন, কোডটার উপর ক্লিক করলে কপি হয়ে যাবে। জাস্ট কোডটা ক্লিক করবেন, কপি হয়ে যাবে। জাস্ট এখানে এই লিঙ্কটাতে ক্লিক করবেন, ক্লিক করে এই লিঙ্কটাতে ক্লিক করে তারপরে হচ্ছে আপনি বোর্ডটা ওপেন করবেন। এই লিঙ্কটাতে ক্লিক করে হচ্ছে আপনি একটা বোর্ড ওপেন করবেন এরকম। তাদের যে বোর্ডটা ওপেন করবেন, বোর্ডটা ওপেন করার পর আপনি হচ্ছে যে আপনার যে কোডটা আছে, যে ইউনিক কোডটা আপনি হচ্ছে কপি করছেন, সেই কোডটা এখানে পেস্ট করে দিবেন। কোডটা এখানে পেস্ট করে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে দেখতে পাবেন আমার অলরেডি করা আছে, এবং সেন্ড করে দিলে দেখতে পাবেন এরকম একটা চলে আসবে। জাস্ট এখানে এই লাঞ্চ যে অপশনটা আছে, এটাতে উপর ক্লিক করে দেবেন। কোডটা সেন্ড করলে এটা চলে আসবে, লাঞ্চ অপশনটাতে ক্লিক করে দিবেন। দিলে দেখতে পাবেন এরকম একটা স্পিন করার অপশন পাবেন। তো এখানে যখন স্পিন অপশনটা থাকবে, স্পিন অপশনটার উপর ক্লিক করলে আপনাকে কিছু ট্যাক্স দিবে। যেমন হচ্ছে স্পিন অপশনটাতে ক্লিক করলে আপনি হচ্ছে দেখতে পাবেন যে স্পিন অপশনটাতে ক্লিক করলে আপনার হচ্ছে বিভিন্ন সোশ্যাল ট্যাক্স থাকবে। যেমন হচ্ছে তাদের গ্রুপ চ্যানেলে জয়েন করা, এগুলোতে জয়েন করবেন। জয়েন করে হচ্ছে তো সেই সোশ্যাল ট্যাক্সগুলো যখন আপনি কমপ্লিট করবেন, সোশ্যাল ট্যাক্সগুলো কমপ্লিট করলে এখানে একটি স্পিন পাবেন এবং স্পিনটা করলে এখান থেকে বক্স পাবেন। পরবর্তীতে এই বক্সটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে আপনি একটা বক্স পাইছেন, এই যে বক্স প্রিমিয়াম চেস্ট। তো এইটা পরবর্তীতে আপনি 72 ঘন্টা পরে এটা রিফিল করতে পারবেন। তো এখন এই কাজটা করার পরে হচ্ছে আপনি হচ্ছে আবার হচ্ছে আপনি অ্যাপসের মধ্যে চলে যাবেন, সেফপাল অ্যাপসের মধ্যে চলে যাবেন। তো সেফপাল অ্যাপসের মধ্যে আসার পর দেখতে পাবেন এখানে এই কাজগুলো যখন আপনার হয়ে যাবে, তারপরে এই ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ভেরিফাই বাটনে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার এটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। তো আপনার সব কাজ কমপ্লিট হয়ে গেলে রিটার্ন সেফপাল অ্যাপ পেজ অ্যান্ড ভেরিফাই বাটন, রিমেম্বার ক্লাইম দ্য ইজিবল প্রেস। দেখুন এখন জাস্ট এই ভেরিফাইতে ক্লিক করবেন। তো এটা যদি ভেরিফাই হইতে একটু লেট করে তাহলে ওয়েট করবেন। তো দেখুন ওয়েট করবেন, আর একটা ডিভাইস দিয়ে একটা কাজই করতে পারবেন। জাস্ট এই কাজগুলো করার পর এখানে কিন্তু অবশ্যই তাদের চ্যানেল গ্রুপ এগুলোতে জয়েন করতে হবে। জয়েন করার পর জাস্ট ভেরিফাইতে ক্লিক করে দিবেন। ভেরিফাইতে ক্লিক করলে হচ্ছে এটা ভেরিফাইড হয়ে যাবে। তো এখন একটু প্রবলেম করতেছে, পরবর্তীতে আপনি ট্রাই করবেন, এটা 100% আপনার কাজগুলো কমপ্লিট হলে ভেরিফাইড হয়ে যাবে। তো এভাবে হচ্ছে সেফপালে জয়েন করবেন। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে
নক করবেন, আমি আপনাকে সমাধান দিব। সবাই থাকবেন, আসসালামু আলাইকুম।